হাই, আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গতবারের মতো এবারকার ডুরান্ড কাপেও মহামার্টিনের বিজয়লাভ চলছে একেবারে দ্রুত গতিতে। পরপর তিন ম্যাচে জয় পাওয়ার পর ঘরে উঠে এসেছে মূল্যবান 9টা পয়েন্ট। দলও পৌঁছে গিয়েছে শেষ আটে। এই অবস্থায় আগামীকাল সন্ধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপের শেষ ম্যাচে সাদা কালো ব্রিগেড মাঠে নামছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই ম্যাচ থেকে নতুন করে আর পাওয়ার কিছু নেই সাদা কালো, কিন্তু জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে তারা। তবে তাদের কাজটা যে মোটে সহজ নয় তার নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কারণ বিপক্ষ দলে রয়েছে সুনীল ছেত্রীর মতো তারকা। এই দলটিও যে মরণ কামড় দেবে তা আর অজানা নয় সাদা কালো কোচেরও। এমনিতে মার্কোস জোসেফরা দারুণ ছন্দে রয়েছেন, তাই দলের কোচ থেকে শুরু করে ফুটবলার সবাই আশাবাদী বাকি তিনটি ম্যাচের মতো এই ম্যাচেও জয় পেয়েই তার মাঠ ছাড়বে। আর তার জন্যই আজ তারা ছেড়ে নিল তাদের শেষ প্রস্তুতি। আইসিএলে প্লে অফ ফর্মে মদন এনে ক্রীড়াসূচি ঘোষণা করা হলো। 7 অক্টোবর সন্ধ্যা 7:30 কোচের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে এবারের আইএসএল। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। এদিকে মোহনবাগান অবশ্য এবারের আইএসএলে নিজেদের প্রথম ম্যাচটি ঘর মাঠেই খেলবে। 10 অক্টোবর যুব ভারতীতে সবুজ মেরুনের প্রতিপক্ষ চেন্নাই এফসি। আইএসএল কলকাতা ডার্বি হবে 29 অক্টোবর ও 25 ফেব্রুয়ারি। গতবার রানার আপদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে 2022-23 মরসুমে আইএসএল অভিযান শুরু করবে ইস্ট বেঙ্গল। আইএসএলের সব দলই এখন ডুরান্ড কাপ খেলছে। আইএসএল শেষ হওয়ার পর 2023 সালের এপ্রিলে হবে সুপার কাপ। দু মরসুম পর এবার আইএসএল এর গ্যালারিতে দর্শকরা থাকতে পারবেন, যাতে ফুটবল প্রেমীরা পরিবার নিয়ে মাঠে গিয়ে প্রিয় দলের খেলা দেখতে পারেন। সেজন্য বেশিরভাগ ম্যাচ উইকেন্ডে রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচটি বাদ দিয়ে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে রোববারের মধ্যেই হবে আইএসএল এর খেলাগুলো। লিগ পর্বের শেষ ম্যাচগুলি হবে 23-26 ফেব্রুয়ারির মধ্যে। প্লে অফ, সেমিফাইনাল ও ফাইনাল হবে মার্চ মাসে। ক্রিকেটের ডায়েরি এশিয়া কাপে পাকিস্তান ও হংকংকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত। গতকাল দুবাইয়ে হংকংয়ের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করেছে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি টোয়েন্টি আন্তর্জাতিকে 3,500 রানের মাইল ফলক পেরিয়ে গেলেন। টি টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশিবার 50 পার করার নিরিখে রোহিতকে স্পর্শ করলেন বিরাট। বিরাট কোহলি গতকালের ম্যাচে 1-4 ও 3-6 সাহায্যে 44 বলে 59 রান করেন। এটি তার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে 31তম অর্ধশত রান। পরিসংখ্যান বলছে রোহিত ও বিরাট ছাড়া বিশ্বের আর কেউ 30 বা তার বেশিবার টি টোয়েন্টি আন্তর্জাতিকে 50 রান পেরননি। রোহিত শর্মা পেরিয়েছেন 31 বার। গতকাল বিরাট রোহিতের এই সংখ্যায় স্পর্শ করেছেন। টি টোয়েন্টি আন্তর্জাতিকে রোহিত শর্মার 17 রান রয়েছে 4টে, অর্ধশত রান 27টি। টি টোয়েন্টি আন্তর্জাতিকে বিরাট কোহলির 17 রান না থাকলেও সবচেয়ে বেশি 31টি অর্ধশত রানের রেকর্ড তার দখলেই রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্সের প্রভাব পড়ল হার্দিক পান্ডিয়ার র্যাঙ্কিংয়ে। আইসিসির সদ্য প্রকাশিত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে এলেন হার্দিক। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ম্যাচ উইনিং ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। 3টি উইকেট তিনি স্বীকার করেছেন ভারত পাক ম্যাচে। চোট কাটিয়ে 22 গজে ফেরা থেকেই দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। গোটা টুর্নামেন্টে হার্দিকের পারফরমেন্স ছিল প্রশংসাযোগ্য। অলরাউন্ডার পারফরমেন্সের নমুনা প্রায় সব ম্যাচেই রেখেছেন তিনি। হার্দিকের ফর্ম অন্যতম ভরসার জায়গা হতে চলেছে ভারতের জন্য আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে। মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, মঈন আলী, গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের পাশে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। কেয়ারকেয়ার নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। হংকং এর বিরুদ্ধে ভারত যে জিততে চলেছে সেটা খেলা শুরুর অনেক আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যেত, হলেও সেটা দুর্বল প্রতিপক্ষকে 40 রানে হারিয়ে দিয়ে এশিয়া কাপে সুপার ফোরে চলে গেল টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচের দিকে ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর ছিল অন্য কারণে। দীর্ঘদিন ধরে রানের মধ্যে না থাকা টিম ইন্ডিয়া টপ অর্ডারের কাছে ফর্মে ফেরার সুবর্ণ সুযোগ ছিল এদিন। প্রত্যাশা ছিল কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা এদিন ফর্মে ফিরবেন, সেটাও এদিন কম বেশি হল। অবশেষে রানে ফিরলেন বিরাট কোহলি। হোক না দুর্বল হংকংয়ের বিরুদ্ধে, হোক না স্ট্রাইক রেট কিছুটা কমের দিকে, কিন্তু তাতে বোধ হয় খুব একটা যায় আসে না। বিরাট কোহলির রানে ফেরাটাই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের জন্য সবচেয়ে জরুরি ছিল। বিরাট সমর্থকরা প্রাণপণে সেটাই চাইছিলেন, আর সেটাই হলো এশিয়া কাপের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ম্যাচে। ধীরে ধীরে পুরনো ছন্দ দেখা যায় টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে। আস্তে আস্তে পুরনো মেজাজ ধরেন তিনি। 40 বলে 50 রানে পৌঁছে যান, শেষ পর্যন্ত 44 বলে 59 করে অপরাজিত থাকেন তিনি। শুধু হাফ সেঞ্চুরি করাই নয়, এদিনের ইনিংসে তিনি বিশাল ছক্কাও হাঁকান। ইনিংসের শেষ দিকে বিরাটকে দেখে মনে হচ্ছিল যেন আবার আগের ছন্দে ফিরে গেছেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বল। টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া যে জ্যাভেলিন থ্রো সোনার পদক পেয়েছেন সেটি আপাতত ভারতে নেই। সেই ঐতিহাসিক জ্যাভেলিন রয়েছে সুইজারল্যান্ডের লুসানে। প্রিয় জ্যাভেলিনটি আন্তর্জাতিক অলিম্পিক্স মিউজিয়ামকে দান করলেন নীরজ।
অলিম্পিক্সে ভারতের প্রথম সমাজের ক্রীড়াবিদ অভিনব নীরাজ সঙ্গে অলিম্পিক্স মিউজিয়ামে যান নীরাজ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নীরাজকে জাফরিন দিতে অনুরোধ করেছিল, তাদের সেই অনুরোধ রাখলেন 23 বছরের এই অ্যাথলেট। সেরেনা উইলিয়ামস স্পেশাল টেনিস জুনের শেষে টুর্নামেন্টে এগিয়ে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়ে দিলেন বিশ্বের 2 নম্বর আনেক কন্টাভাইটকে। স্টেডিয়ামে 3 সেটের টানটান থ্রিলারে এই দারুণ ম্যাচটি দেখতে হাজির ছিলেন ভেনাস উইলিয়ামস, টাইগার উৎসব অনেক তারকাই। কমনওয়েলথ গেমসের রূপ জিতলেও ভারতীয় পুরুষ হকি দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নন কোচ গ্রাহাম রিড। আসন্ন FIH হকি প্রো লিগের আগে নিজেদের শক্তিশালী করে তুলতে প্রিয়া হরণ করেছেন। ভারতের ব্যাকফিল্ডে বলছেন পারস্পরিক বোঝাপান এবং প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে কাজ হাসিল করা মন্ত্রণ করতে হবে, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রো লিগে ভালো খেলতে হবে। অস্ট্রেলিয়া এবার নিজেদের দেশে টি-20 বিশ্বকাপ খেলে নামবে খেলার দখল রাখা নিয়ে। আজ ভারত সফর ও টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। ভারত সফরে আসছেন না ডেভিড ওয়ার্নার, তবে তিনি টি-20 বিশ্বকাপে খেলবেন। অস্ট্রেলিয়া যে দল গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-20 বিশ্বকাপ জিতেছিল তাতে একটি পরিবর্তন হয়েছে। দলে রাখা হয়েছে সিঙ্গাপুরে মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে। টুকরো খবর নিবেদন করল ড্যাফোডিল। খেলার খবর আরো আছে, তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন অনুষ্ঠানের যোগাযোগ করুন 9903019733 ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। রোমান আব্রামোভিচকে সরিয়ে ক্লাবের নতুন মালিক হিসেবে দায়িত্ব নিয়েছেন মার্কিন ধনকুবি টড বেলি, কিন্তু স্ট্যানফোর্ড ব্রিজের ছবিটা পাল্টায়নি। বরং নতুন বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই চেলসির খেলা দেখে সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন। ইপিএল এ টানা দ্বিতীয় ম্যাচে হারলো চেলসি, সেমিফাইনালে নিজেদের মাঠে পিছিয়ে পড়ে 2-1 গোলে জিতেছে সাদাম্পটন। 23 মিনিটে গোল করে চেলসি এগিয়ে দেন ম্যানচেস্টার সিটি প্রাক্তন রাহিম স্টার্লিং, তারপরে পিছিয়ে পড়া সাদাম্পটনের তরুণ ব্রিগেডের উজ্জ্বীব ফুটবলের সামনে ভেঙে পড়ে চেলসির রক্ষণ। 5 মিনিটের মধ্যে 1-1 করেন 18 বছরের রোমান ভিয়া। প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবীকরণ করে থেকে যাবে, আর অনেকে পাঁচজন নতুন ঠিকানায় ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান নতুন প্রতিভাদের দিকে হাত বাড়াবে ক্লাবগুলো। বার্সেলোনা থেকে অনেক চেষ্টা করে ফ্র্যাঙ্ক ডি ইয়ংকে আনতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে তিনি ছিলেন দুর্দান্ত ছন্দে, এবার লালগা মৌসুমও সেই ছন্দেই ধরে রাখতে তৈরি ফরাসি তারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বলেছেন এবছরের শেষে রয়েছে বিশ্বকাপ, তার জন্য নিজেকে তৈরি রাখতে লালগাকে সেরা মৌসুম বলে মনে করি, নিজের সেরা ফুটবল খেলার জন্য আমি তৈরি। এদিকে মোহনবাগান কলকাতা লিগে খেলবে কিনা তার নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। মোহনবাগান ক্লাবে আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে বৈঠক করেন সমুদ্রণ সচিব দেবাশীষ দত্ত। সেই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান সূত্র বেরোল না। কবে আইএফএ টাকা দেবে এবং কত টাকা দেবে তার বৈঠকের পরেও জানা যায়নি। দেবাশীষ দাবি করেছে আইএফএ থেকে প্রায় 60 লক্ষ টাকা বকেয়া রয়েছে মোহনবাগানের, সেই টাকা না পেলে তারা কলকাতা লিগে খেলবেন না। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বৈঠকে গিয়েছিলাম, কত টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে সে সম্পর্কে আমাদের প্রস্তাব ওদের বলি, ওদের তরফে প্রস্তাব দেওয়া হয়, কাছাকাছি গিয়েছি কিন্তু একমত এখন হতে পারেনি। ঠিক হয়েছে 2 সেপ্টেম্বর আবার বৈঠকে বসা হবে, এইটুকু বলতে পারি কাছাকাছি এসেছি কিন্তু এখনো কাজ শেষ হয়নি। হ্যাঁ ঠিকই
করেছেন এখন স্পোর্টস কুইজ গতকালের সঠিক উত্তর রোহিত শর্মা আর লটারির মাধ্যমে সফল উত্তর দাতা হলেন বোর্ডের পারমিতা বিশ্বাস অভিনন্দন পারমিতা এই পর্যন্তই থাক আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে শুভরাত্রি